আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। পরের ম্যাচে লিটনকে একাদশে নেবে কলকাতা। মুম্বাইয়ের বিপক্ষে 5 উইকেটের বড় হারের পর যা বললেন কলকাতার অধিনায়ক নীতিশ রানা। মুম্বাইয়ের ঘরের মাঠে আজকে 185 রানের সংগ্রহ নিয়ে খেলতে নেমে 5 উইকেটের ব্যবধানে হেরে গেছে কেকেআর। ইতিমধ্যে এবারের আসরে 5 ম্যাচ খেলেছে কলকাতা, যেখানে জয় মাত্র 2 ম্যাচে। ওপেনিং জুটি বেশ ভোগাচ্ছে কলকাতাকে, তবে সাবস্টিটিউট প্লেয়ার নামিয়ে কোনোভাবে রান সামাল দিচ্ছে কলকাতা। নিজেদের প্রথম 5 ম্যাচের একটিতেও 30 ঊর্ধ্ব রানের ওপেনিং জুটি গড়তে পারেনি কলকাতা নাইট রাইডার্স। কলকাতার আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ 5 ম্যাচে করেছেন মাত্র 150। আরেক ওপেনার নারায়ণ জাগত সেনের সর্বোচ্চ ইনিংস 36 রানের। কলকাতার আরেক উইকেট রক্ষক ওপেনার লিটন কুমার দাস রয়েছেন কলকাতার সাথেই। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা দলের অধিনায়ক নীতিশ রানা বলেন, পরের ম্যাচে আমাদের একাদশে পরিবর্তন আসবে। আমরা টানা 2টি ম্যাচ হেরেছি, খুব দ্রুত জয়ের ধারায় ফিরতে চাই। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।